বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের প্রতি গ্রাম পঞ্চায়েতেই তৈরি হচ্ছে জৈব সার। আমরা কেউ কেউ বলি কেঁচো সার, হ্যাঁ কেঁচো সারই। এ সারের গুণাগুণ দারুণ। এরকম একটি জৈব সার বা কেঁচো সার বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ঘুরে দেখলেন বাঁকুড়া জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিকরা। বিডিও সাহেব সেই কাজ অভিভূত, আপনারাও দেখতে পারেন, ব্যবহার করতে পারেন। মানে এইগুলো আনার পর এইটা জয়পুরের পঞ্চায়েতের জৈব সার তৈরি প্রকল্প আজ তার এক ঝলক। আর এই ওইখানে ওখানে জলের মধ্যে কি করা হয়? জলের মধ্যে গোবরটাকে গোলা হয়, গোলে রাখা হয়। আর এইটা কি জিনিস? এইটা হ্যাঁ গুলে আমরা লেয়ার দেওয়ার মতন দেওয়া হয়, একটা পিট দিলাম তারপর এগুলো চালা হচ্ছে। আপনি এরকম ভিডিও চলছে।